দর্শক, আপনারা জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে একটি সংকট তৈরি হয়েছে। সরকারের অবস্থান হলো যে তারা চায় না অন্তর্বর্তী সরকার, এটি পরিষ্কার। তারা সিদ্ধান্ত নিয়েই বলেছে যে আসিফ নজরুল যা বলেছে তার সাথে একমত। আসিফ নজরুল বলেছে তিনি শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। তো পরিষ্কারের পর গতকালকের থেকে নাটকীয় যে পরিস্থিতি তৈরি হলো তাতে আবার একেবারে ভিন্ন একটি রাজনৈতিক পরিস্থিতি। বিএনপির সঙ্গে যে আলোচনা তিনজন নেতা গেলেন, তারপরে সংবাদ সম্মেলনে তারা বলেন যে না, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ঘিরে যে কোনো সংকট তারা চায় না, এর ফলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, ফলে এই পরিস্থিতিতে ভিন্ন কেউ সুযোগ নিতে পারে। একেবারেই বেঁকে বসল জামাত ইসলামী, সরাসরি বক্তব্য না দিলেও তারা নীরব থাকলো। তার মানে অন্তত বোঝা গেল যে বিএনপির সাথে তাদের দ্বিমত নেই, অন্য কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। ফলে অবস্থা হলো এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ প্রশ্নে যে চাপ তৈরি হয়েছিল রাজপথে বঙ্গভবনকে ঘিরে, সেই চাপটা কিন্তু এখন উল্টা অন্তর্বর্তী সরকারের উপর পড়ে গেল, যে অন্তর্বর্তী সরকার যেটি চায় সেটি বাস্তবায়ন হচ্ছে না, কেননা রাজনৈতিক দলগুলো এক নম্বর। বরং বিএনপির পক্ষ থেকে এটাকে একটা দুরভিসন্ধিমূলক এবং কারো কারো আচরণ সন্দেহজনক হিসেবে তারা বিবেচনা করছে। মানে একেবারেই অনেকটা বলতে গেলে ইউটার্ন, যে এখানে অন্য কেউ ফায়দা তোলার চেষ্টা করছে। এমন একটি আলোচনা আসার পর গতকাল থেকে কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। এখন অন্তর্বর্তী সরকারের নাহিদ ইসলাম সহ যে দু একজন মুখ খুলেছে তারা বলছে যে না, এটা আলোচনার বিষয়, সবার সঙ্গে আলাপ আলোচনা করি, এটি সাংবিধানিক সংকট না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়। অর্থাৎ সব রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে এটা সিদ্ধান্ত হবে, না তো হবে না। তো সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি তো প্রকাশ্যেই বলেছে যে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো সংকট তৈরি করা হবে না। বোঝা যায় যে বিএনপির অবস্থান পরিষ্কার, যে এই অন্তর্বর্তী সরকারের যদি সরকার যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়ে চলতে পারে, এমন কোনো পরিস্থিতি রেইজ করেনি যে এটা সংকট, সব কিছুই তো চলছে, এমন তো না যে রাষ্ট্রপতি কোনো কিছুতে সই করছে না, রাষ্ট্রপতি আনুষ্ঠানিক কোনো ভাষণ দিয়েছে, যেটি যে কথাটি এসছে যে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই, সেটি কিন্তু মতিউর রহমান চৌধুরীতে তার একান্ত ব্যক্তিগত যে কথোপকথন বা আলাপচারিতা তার প্রেক্ষিতে এসছে। এটা কোনো ফর্মাল কোনো প্রেস ব্রিফিং না, ফর্মাল কোনো ইন্টারভিউ না। তো সুতরাং এইটা আর যে বিষয়ে বলেছে এটা রাষ্ট্রপতি যদি বলেও এটার কোনো অর্থহীন, কেননা যেই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে, যে অপসারিত হয়েছে, উৎখাত হয়েছে, এখানে পদত্যাগ তিনি করলেন, পদত্যাগপত্র লিখলেন কি লিখলেন না এটার কোনো কিছু যায় আসে না। কিন্তু এটাকে যদি আমি রাষ্ট্রপতির কোট করে যদি এটাকে হাইলাইট করতে থাকি তাহলে মনে হবে যে না, তাহলে শেখ হাসিনার সরকারের একটা বৈধতা আছে। এবং যে আলাপ আলোচনাগুলো বাইরে চলে যে তিনি প্রবাসী সরকার গঠন করতে পারে, হ্যাঁ, তখন তার পক্ষে এই পয়েন্টগুলো চলে আসতে পারে যে তিনি তো পদত্যাগ করেননি, তিনি নিরাপত্তাজনিত কারণে দেশ ছেড়ে পালিয়েছেন, এবং প্রবাসী সরকার গঠন করে, যেমন মিয়ানমারে প্রবাসী সরকার আছে, সেই সরকারের আবার কোনো কোনো দেশে তার বৈধতা আছে, কার্যক্রমও আছে। তো সেরকম একটা দুরভিসন্ধি মনে করছেন কেউ কেউ। সেই কারণে বলা যায় যে গতকালকের সকালবেলায় প্রথম ধাক্কা অন্তর্বর্তী সরকার খেয়েছে বিএনপির কাছ থেকে। তারা ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে পরিষ্কারভাবে বলেছে, এবং সেখানে কিন্তু আসিফ নজরুলও ছিল, যে আসিফ নজরুল খুবই উচ্চকিত ছিলেন। আগের দিন বলেছেন তিনি শপথ ভঙ্গ করেছেন, মিথ্যাচার করেছেন, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং তারপরেই রাজপথে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে প্রথমে স্কলে আসলো, এক ঘন্টার মধ্যে আসতে হবে, সেই বিক্ষোভে পরে আসলো সন্ধ্যা সাতটার মধ্যে, খুবই পরে এলোমেলো হয়ে গেল, একটা অংশ শহীদ মিনারে, আর একটা অংশ বঙ্গভবনের সামনে, এবং সেই বঙ্গভবনের সামনে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতি মারামারি, একটা বিশৃঙ্খল, এটা কোনো আন্দোলন এটা বলা যাবে না, এটা বিশৃঙ্খলা বলা যায়, নৈরাজ্য বলা যায়। তো এর মধ্য দিয়ে যেটি বিষয়টা দাঁড়ালো যে রাজনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা ছাড়াই একটা ইস্যু সামনে এনে পরিস্থিতি ঘোলাটে করা,
এটা খুবই অনাকাঙ্ক্ষিত হয়েছে এবং এটা ব্যাকফায়ার। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার এই প্রথম কিন্তু একটা ধাক্কা খেল যে না, সব কিছুই যদি ওই ছাত্রদের ঘাড়ের উপর ভরসা করে বা ঘাড়ের উপর বন্দুক রেখে যদি সিদ্ধান্ত নেওয়া হয় এটা একটা ভুল হবে। কারণ গণ অভ্যুত্থানের সেই চেতনা একটা আলাদা, সেখানে ছাত্র তো ছিলই ফ্রন্টলাইনে, পেছনে কিন্তু বিপুল সংখ্যক জনতা ছিল। এখন এই আড়াই মাসের পর এখন সামনে কতখানি ছাত্র আছে আর পেছনে কতখানি জনতা আছে এটা কিন্তু এখন হিসাব নিকাশের বিষয়। ফলে এখন যা খুশি তাই করা যাবে না, বরং যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। এই সংকটটা খুব দ্রুতই, রাষ্ট্রপতি সংক্রান্ত সংকট, অন্যান্য যা যা সংকট, এটা খুব দ্রুতই সমাধান করা যেত যদি নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা হতো, নির্বাচিত পার্লামেন্ট আবার ফিরে আসতো, তারা নতুন রাষ্ট্রপতি দিতেই বিদ্যমান রাষ্ট্রপতি সরে যেত। এইভাবে মানে বঙ্গভবনের গেটে ধাক্কাধাক্কি করা, ব্যারিকেড ভেঙে ফেলা, বঙ্গভবনে প্রবেশ করার এই যে চেষ্টা, এটা তো সেই 5ই আগস্ট না যে ঢুকলাম গণভবন তছনছ করে দিলাম আর এখানে বঙ্গভবনে ঢুকলাম আর হেলিকপ্টার করে রাষ্ট্রপতি পালা গেল, অথবা ঢুকে বিক্ষুব্ধ জনতার গণধোলাইতে রাষ্ট্রপতি মারা গেল। এই পরিস্থিতি তো এখন এটা দেশে বিদেশে কেউ সমর্থন করবে না, বরং এই যে পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে এই পরিস্থিতিটা অনেকেই মনে করছেন যে এর পেছনে কোনো কোনো মহলের দূরভিসন্ধি আছে, ষড়যন্ত্র আছে, যে যাতে নির্বাচন না হয়, রাষ্ট্রপতি না থাকে এবং এই এই অন্তর্বর্তী সরকার অনেক অনিশ মানে প্রলম্বিত হয়। এইরকম একটি পরিস্থিতি তৈরি হওয়ার পর এখন স্বাভাবিকভাবেই এখন পরিষ্কার যে এখন উল্টা কিন্তু চাপ তৈরি হলো, উল্টা চাপে পড়লো। এই প্রথমবারের মতন রাজনৈতিকভাবে এমন একটা অনুকূল পরিবেশ ছিল যে অন্তর্বর্তী সরকারের পেছনে সকল রাজনৈতিক দল ছিল, হয়তো ভেতরে ভেতরে বিএনপি অস্বস্তি ছিল কেন নির্বাচনী রোডম্যাপ দেয় না। এখন তো রিজভি বললেন যে এই সরকারকে জনগণ সন্দেহ করছে, তারপরে সালাউদ্দিন আহমেদ তো পরিষ্কার বললেন যে না, রাষ্ট্রপতিকে ঘিরে, রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পদ, এখানে কোনো ব্যক্তি না, এই সর্বোচ্চ সাংবিধানিক পদে সংকট তৈরি করা যাবে না, তাহলে রাষ্ট্র আরও সংকটে পড়বে, সংকট আরও ঘনীভূত হবে। তো পরিষ্কার এখন তারা বলছে যে এখন উচিত হলো অন্তর্বর্তী সরকারের যে সংস্কারের কার্যক্রম চলতে থাকুক, কিন্তু নির্বাচনটা তাড়াতাড়ি ঘোষণা করা হোক, নির্বাচনের তারিখটা। কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু এই একটা ব্যাপারে একেবারেই ইয়ে, যে তারা নির্বাচনের ব্যাপারে মুখ খুলছে না, কবে হবে কীভাবে হবে কিছু বলছে না। এই না বলাতে আবার অন্যদিকে রাষ্ট্রপতিকে ঘিরে একটা সংকট তৈরি করা এটা মনে করছে না, এবং মনে করছে যে এবং প্রধান বিচারপতি পর্যন্ত যেটা খবর এসছে যে না, তিনি না করে দিয়েছেন, না এই সংকটে তিনি ওই দায়িত্ব নেবেন না, আর এরকমভাবে সুস্পষ্ট বিধানও নাই। যদি স্পিকার থাকতো তাহলে একটা কথা, স্পিকারও নাই, ডেপুটি স্পিকার জেলে, তাহলে রাষ্ট্রপতি যে পদত্যাগ করবেন তিনি সরবেন, কার কাছে দায়িত্ব দেবেন? এখন সুপ্রিম কোর্টের কি মানে আপিল বিভাগ তারা একটা মতামত দেবে যে এরকম সংকটে মানে প্রধান বিচারপতি দায়িত্ব নিল, এরকম এটা তো আরও একটা জোড়াতালি হয়ে যাবে। তো স্পষ্টতই এটা সংকট, তো আড়াই তিন মাস যদি চলতে থাকে এবং এখন পর্যন্ত যদি রাষ্ট্রপতি দৃশ্যমান কোনো এমন কোনো ক্ষতিকারক একটা ওই মতি রহমান চৌধুরীর সাথে কথাবার্তা ছাড়া যদি দৃশ্যমান সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রপতি থাকতে আর একটা নির্বাচন করার মধ্য দিয়েই তো সব সংকটের সমাধান হয়। বরং এখন দিনকে দিন যেটা হচ্ছে যে বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য সব মিলিয়ে একটা দরকার হচ্ছে একটা শৃঙ্খলিত একটা বা শক্তিশালী একটা রাজনৈতিক শক্তি বা দল, তো সেই দলই পূরণ করতে পারে এই রাজনৈতিক শূন্যতা, সেই দিকে যাওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এখন অন্তর্বর্তী সরকার সত্যি সত্যি এই একটি বিষয় সামনে আনার ফলে, চলে আসার ফলে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটা এখন উল্টা কিন্তু চাপে পড়লো, বেশ চাপে পড়লো, এটা বলাই যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।